হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিসার আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে এবং সেই সকল কাগজপত্রগুলো দিয়ে কিভাবে একটি ভিসা ফাইল সাজাবেন যেখানে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। অনেকেই কিন্তু এটা নিয়ে একটু চিন্তিত থাকেন যে কোন কোন কাগজপত্র লাগবে বা কোনটার পরে কোন কাগজ দিয়ে আপনি ভিসা ফাইলটাকে সাজিয়ে জমা দিবেন, হয়তো ভুল হয়ে যায় কিনা, এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি অনলাইনে যে ভিসার আবেদন ফর্মটি পূরণ করেছিলেন সেইখান থেকে একটা আবেদন ফর্ম আপনাকে দুইটা পেজে আলাদা আলাদা করে কালার হোক আর সাদা কালো হোক আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এরপরে ডান পাশে ঠিক এইভাবে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন একটি ছবি 2x2 ইঞ্চি ছবি আঠা দিয়ে লাগিয়ে নিচে এবং পরের পেজের নিচে, মানে প্রথম পেজের ছবির নিচে এবং পরের পেজের একেবারে নিচে আপনার সিগনেচার দিতে হবে। এরপরে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনার মেইন কপিটি সঙ্গে রাখবেন। এরপরে আপনার বর্তমান ঠিকানার জন্য আপনাকে একটি বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা গ্যাসের বিল যেকোনো একটির ফটোকপি দিতে হবে। এরপরে আপনাকে যে কাগজটি দিতে হবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটা করে নিতে পারেন। তবে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট জমা দেন সেক্ষেত্রে আপনাকে আরেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে একটি ব্যাংক চেকের ফটোকপি। এখন আপনার যদি ব্যাংক চেক না থাকে তাহলে আপনি কি দিবেন? ব্যাংক চেক যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এটিএম কার্ড, ভিসা কার্ড এই ধরনের কার্ডের একটি ফটোকপি দিতে হবে। আর এগুলোর কোনোটাই যদি আপনার না থাকে তাহলে আমার মনে হয় আপনার এন্ডোর্সমেন্ট করাটাই সব থেকে বেটার হবে, কেননা এই চেক তার জন্য আপনাকে আবার আটকিয়ে দিতে পারে। এরপরে আপনি যে কাগজটি দিবেন আপনার পেশার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যদি প্রাইভেট সার্ভিস করে থাকেন তাহলে অবশ্যই একটি NOC নো অবজেকশন সার্টিফিকেট দিবেন, তারপরে ব্যবসা করলে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স দিবেন এবং যার যার কর্ম অনুযায়ী আপনার একটি পেশার প্রমাণপত্র সেখানে অ্যাটাচ করার চেষ্টা করবেন। আর প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই একটি NOC দেওয়া লাগবে। এবং সবশেষে যেটা দিবেন হচ্ছে আপনার পাসপোর্টের তথ্য সংবলিত যে দুইটি পেজ রয়েছে, 2 নম্বর এবং 3 নম্বর পেজের ফটোকপি, এবং পূর্বে যদি আপনার পাসপোর্টে যদি কোনো ভিসা থেকে থাকে তাহলে সেই ভিসার একটি ফটোকপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনার পাসপোর্টের মেইন কপিটিও নিয়ে যাবেন, কেননা আপনার এই পাসপোর্টটি জমা দিতে হবে যেটাতে আপনি ভিসা পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ভিসার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে। আমি আবারও আপনাকে একটু লিস্ট দেখে দেখে ফাইনালি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত আপনার একটি অনলাইন ভিসার ফর্ম লাগবে, সেটা কালার হতে পারে, সাদা কালো হতে পারে। এরপরে যেটা দিবেন হচ্ছে আপনার NID কার্ডের ফটোকপি দিবেন, তারপরে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল যেকোনো একটির ফটোকপি আপনি দিতে পারেন এবং একটি ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট যেকোনো একটি আপনি করতে পারেন। যদি ব্যাংক স্টেটমেন্ট দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক বই বা ক্রেডিট কার্ড, ভিসা কার্ডের একটি ফটোকপি সাথে দিতে হবে এবং পেশার কাগজপত্র যেমন NOC হতে পারে, ট্রেড লাইসেন্স হতে পারে, অন্য কিছু দিতে পারেন এবং পাসপোর্ট এবং ভিসা অবশ্যই একটি করে ফটোকপি আপনাকে দিতে হবে যদি আপনার কোনো ভিসা থাকে। এবং সাথে অবশ্যই আপনি চেষ্টা করবেন ব্যাংক চেক দিলে ব্যাংক চেকটি মেন নিয়ে যাওয়ার জন্য আপনার NID কার্ড, মানে কার্ডটি মেন নিয়ে যাবেন, পাসপোর্ট তো অবশ্যই মেন নিয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসে আপনি মেন কপিটি সঙ্গে নিয়ে যাবেন, কেননা তারা যে কোনো সময় চাইলেই কিন্তু দেখতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই সমস্যা থেকে এখন সমাধান পাবেন, নিজে নিজে কাগজপত্র ফাইল সাজিয়ে নিয়ে আপনি সুন্দর করে ভিসা অফিসে জমা দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন।